হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে অল্প উপকরণে তৈরি ভীষণ মজার স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে আটার আলু দিয়ে খুবই সহজভাবে দারুণ সাদের আলু পুরি তৈরি করে দেখাবো। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে চায়ের নাস্তা ঝটপট যে কেউ তৈরি করে নিতে পারবেন এই সহজ আলু পুরির রেসিপিটি। আশা করছি আজকের এই মজার রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব এক কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কারণ ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। আটা হাতে নিয়ে মুট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে আটার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে 1/3 কাপ পানি অল্প অল্প করে মিশিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। পানি একবার দেওয়া যাবে না, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এগুলোকে একটু সময় নিয়ে খুব ভালো করে মথে নেব। ডো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরপর অন্যদিকে পুর তৈরির জন্য একটি পাত্রে নিয়ে নেব 2টি ম্যাশ করা সিদ্ধ আলু। এখন এর মধ্যে দিয়ে দিব 7 মতো লবণ, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব, দিয়ে দিব 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, সব শেষে দিয়ে দিব 1 চা চামচ সরিষার তেল। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নাস্তার জন্য পুর তৈরি করে নিব। চেষ্টা করবেন এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করার জন্য, এতে করে পুরের স্বাদ বহুগুণে বেড়ে যাবে। পুর তৈরি করে নিয়েছি, ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে নিব, এরপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এবার এর থেকে খুব সামান্য পরিমাণ ডো নিয়ে নিব। এখন একটি শক্ত বোর্ডের ওপর সামান্য তেল মাখিয়ে নিব। এরপর তেলের ওপর ডো নিয়ে নিব এবং রুটি বেলে নিব। পুরীর জন্য ছোট সাইজের পাতলা রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। এখন এর মধ্যে তৈরি করে রাখা আলুর পুর সামান্য পরিমাণ দিয়ে দিব। এরপর রুটিটাকে চারপাশ থেকে এভাবে ফোল্ড করে আটকে দিব এবং চেপে চেপে গোল করে নিব। এবার এটাকে আবারও বোর্ডের উপর নিয়ে নিব এবং পুরীর সাইজে বেলে নিব। আর পুরি বেলার সময় অবশ্যই হালকা হাতে প্রেস করে বেলে নিতে হবে, না হলে ভিতরের পুর বেরিয়ে যাবে। পুরি বেলে নিয়েছি। একইভাবে আপনাদেরকে আরও একটি পুরি বেলে দেখিয়ে দিচ্ছি। তাই প্রথমে বোর্ডের ওপর তেল মাখিয়ে নিব, এরপর তেলের ওপর ডো নিয়ে নিব এবং রুটি বেলে নিব। রুটি বেলা হয়ে গেলে এর মধ্যে আলুর পুর দিয়ে দিব। এবার চারপাশ থেকে ফোল্ড করে আটকে দিব এবং হাত দিয়ে চেপে চেপে গোল করে নিব। এরপর আবারও বোর্ডের ওপর নিয়ে পুরি বেলে নিব। সবগুলো পুরি আমি একই রকমভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে পুরির পিসগুলো দিয়ে দিব। একবার যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পুরিগুলো যখন খুব সুন্দরভাবে তেলের উপর ভেসে উঠবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে পুরিগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে পুরিগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব।
সবগুলো পুরি আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন পুরিগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। খুব সহজেই তৈরি করে নিয়েছি মুচমুচে আলু পুরিগুলো, আর এই আলু পুরিগুলো খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। ঘরোয়া উপকরণের এই সহজ রেসিপিটি একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।